শুরুটা ছিল কোপা আমেরিকা দিয়ে। ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে পরাজিত করে কোপা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অসাধারণ জয়ের মধ্য দিয়ে পথ চলা সে থেকেই। এরপর আর্জেন্টিনা সেই জয়ের ধারা অব্যাহত রেখেছে ইটালির বিপক্ষে ফিনালিসিমা ফাইনাল পর্যন্ত। 1985 ও 1993 সালের পর এবার 29 বছর পরে অনুষ্ঠিত হয়েছে কোপা চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ। আর এই ফিনালিসিমাতে ইটালিকে 3-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এক বছরের মাথায় দ্বিতীয় শিরোপা জিতে নিয়েছে আলবেসেলেস্তে। তারা ইটালির বিপক্ষে লাউতারো মার্টিনেস, এঞ্জেল ডিমারিয়া, পাওলো দিবালার গোলে অসাধারণ জয় নিশ্চিত করার মধ্য দিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে মেসিরা, যার মাধ্যমে ফুটবলে অসাধারণ এক কীর্তি গড়েছে আর্জেন্টিনা। ইটালির বিপক্ষের ম্যাচটি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রাঙিয়েছে অসাধারণ এক কীর্তির মধ্য দিয়ে। ফিনালিসিমা ম্যাচের এই জয় আর্জেন্টিনার নাম তুলেছে টানা 32 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে। একে সবশেষ ইকুয়েডরের বিপক্ষে 1-1 গোলে ড্র করে 31 ম্যাচে টানা অপরাজিত থাকার কীর্তি গড়েছিল আর্জেন্টিনা। আর এবার সেই অপরাজিত থাকার ধারা ইটালির বিপক্ষেও বজায় রেখেছে আর্জেন্টিনা। ইটালিকে 3-0 গোলে পরাজিত করে দারুণ এই কীর্তি গড়েছে মেসিরা।